পুরান ঢাকার বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আটজনকে ফাঁসি এবং জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল চার এর বিচারক এবিএম নিজামুল হক এ রায় ঘোষণা করেন এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত ও তার আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় কারাগারে আটক আট আসামিকে বেলা বারোটা বিশ মিনিটের দিকে আদালতে আনা হয় বারোটা পঁচিশ মিনিটে আদালত এ মামলার কার্যক্রম শুরু করেন এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামি যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত চার ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল চার এর বিচারক বি এম নিজামুল হক রায়ের জন্য আজকের এই দিন ধার্য করেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই কারণে আমরা রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্ট প্রকাশ করছি আমাদের আসামি গোলাম মুস্তফা তার পক্ষে আদালত বা রাষ্ট্রপক্ষে কোনোরকম কোনো সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে পারেনি যে তার কনভেনশন হবে হ্যাঁ সম্পূর্ণ বেআইনিভাবে তাকে যে এটা জাজমেন্ট দিয়েছে এটা সম্পূর্ণভাবে ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হয়েছি গত বছরের নয় ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের সামনে পথচারী বিশ্বজিৎ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আটজন ফাঁসি হয়েছে বাকি তেরো জন কারার যাবজ্জীবন হয়েছে এই রায়ে মোটামুটি আমরা সন্তুষ্ট আর চাইব বাকি তেরো জন আসামি পলাতক আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক আর যে আদালত যা রায়টা দিচ্ছে এটা দ্রুত কার্যকর করা হোক আর এই রায়টা যাতে উচ্চ আদালতে বহল থাকে দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের পাঁচই মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এই রায়টা আমার ব্যয় নেই ভাবে হয়েছে কারণ আমাদের মনোমত হয় নাই এই আদালত কোনোভাবেই কোনো কিছুতেই মুস্তফার কোনো প্রমাণ আজ পর্যন্ত কোনো ইয়ে করতে পারে নাই সে আয়ুষাব নিজে বলছে তাকে ভিডিও ফটেজে দেখে নেয় তারপরে প্রিন্ট প্রিন্ট নেয় বহিষ্কৃত জন ছাত্রের মধ্যে সে মুস্তফা বহিষ্কৃতের মধ্যে নেই হ্যাঁ এই এর পরে কোনো বিন্দু পরিমাণ কোনো অপরাধ হোক এ ধরনের কোনো এ প্রমাণ করতে পারে নাই আদালত আমরা আসামিদের মধ্যে তালুকদার ইউনুস আলী আজিজুল হক তারেক বিন জোহর আলাউদ্দিন ওবায়দুল কাদের ইমরান হোসেন আজিজুর রহমান মীর মোহাম্মদ নুরে আলম আলামিন শেখ মনিরুল হক কামরুল হাসান ও মুশারফ হোসেন পলাতক রয়েছে এ মামলায় রাষ্ট্রপক্ষ বিশ্বজিতের বাবাসহ বত্রিশ জনকে সাক্ষী হিসাবে উপস্থাপন করে জেডেম রুবেল বিডি হেডলাইন্স ঢাকা